আসসালামু আলাইকুম। ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকার সদরঘাট থেকে বরগুনাগামী এমভি অভিযান 10 লঞ্চে আগুন লাগে। অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে তার একটি ধারণা পাওয়া গেছে ওই নৌযানের মালিক ও বেঁচে যাওয়া যাত্রীদের কথায়। এই ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় এখন পর্যন্ত 38 জন দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন, শতাধিক যাত্রী দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যে দগ্ধ যাত্রীদের দেখতে গিয়ে ও ঘটনাস্থল পরিদর্শন শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে অভিযান 10 লঞ্চে আগুনের সূত্রপাত ঘটেছিল। তবে যান্ত্রিক ত্রুটির বিষয়টি অস্বীকার করেছেন মালিক হাম জালাল শেখ। জালাল শেখ বলেন, লঞ্চের এক সুপারভাইজার আনোয়ার ভোর রাত আনুমানিক 3টার দিকে আমাকে ফোন করে প্রথম আগুনের খবর দেয়। তার ঠিক 10 মিনিট আগে আগুন লাগে। সে বলেছে দোতলায় একটা বিস্ফোরণ হয়, সঙ্গে সঙ্গে কেবিনে আর লঞ্চের পেছনের বিভিন্ন অংশে আগুন দেখা যায়। তারপর তৃতীয় তলার কেবিন ও নিচতলায় ছড়িয়ে পড়ে আগুন। তিনি আরো বলেন, ওই লঞ্চে অন্তত 21টি অগ্নি নির্বাপক যন্ত্র ছিল, কিন্তু এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যে সময় পাওয়া যায়নি।